Assalamualaikum. এই আমি শিশির আর হচ্ছে আমার বন্ধু সাগর। আমরা উড়াকান্দাতে ঘুরতে আসছি, মূলত একটা যে গৃহ রিসোর্ট হচ্ছে সেটা দেখার, কাজের অগ্রগতি দেখার জন্য আর কি আমরা আসছিলাম। তো আমরা এখানে আসার পরে দেখছি যে নদীতে একটা কফিনের মতো কি যেন ভেসে আসছিল, তো একটা বক্সের মতো ছিল। তো হঠাৎ করে দেখলাম একজন লোক সাঁতার কেটে আমার জন্য গেছে। তো প্রথমে সবাই কৌতূহলী ছিল কি হতে পারে কি হতে পারে, কিন্তু এখন সেটা যত কাছে আসছে ততই আমাদের আগ্রহ বাড়ছে। আমরা ওই দূরে ছিলাম, কিন্তু এখন সবাই নদীর পাড়ে এসে দাঁড়াইছি। আপনারা দেখুন আরো অনেক মানুষজন এখানে ভিড় করছে। তো এই যে পিচির আছে, তোমাদের নাম কি? সামি আসছে এখানে, সাদ ওরা বন্ধু। আচ্ছা, এরা বন্ধু, বন্ধুরা আসছে দেখার জন্য যে আসলে এটা কি। কিন্তু এটা মূলত একটা কফি, একটা কফিনের মতো লাগতেছে দেখতে। কফিনই এটা, কফিনই, কিন্তু এখন আমরা দূরের থেকে দেখতে পাচ্ছি এটা ফাঁকা নাই, কিন্তু এটা ফাঁকা মূলত। কিন্তু তারপরেও সবার অনেক কফিনের মধ্যে লাশ নাই, কে বা কারা পারে নিয়ে আসো। এই যে আপনারা দেখেছেন সুন্দরতা এখানে দাঁড়ায় আসো। তো এমনি দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্যটা এখানে যথেষ্ট সুন্দর। ওই পিছনেও অনেক মানুষ দাঁড়ায় আছে। তো আমরা অপেক্ষা করি, চলুন দেখা যাক এটা কখন সে আমাদের বোঝায়। মানুষ আগাচ্ছে, আরেকজন আগে যাচ্ছে তাকে হেল্প করার জন্য। তো যদি ওর মধ্যে লাশ নেই বা কিছু নেই, কিন্তু কফিন যেহেতু ভেসে আসছে এর মধ্যে একটা কৌতূহল সবারই আছে। তো আমরা কৌতূহল দেখতে যাবো যে আপনারা দেখুন আরেক এগিয়ে যাচ্ছে তাকে হেল্প করার জন্য। বাংলাদেশ তো কফি নিয়ে কারো খবর দেয় না, তো কফি তো আসলে কথা। চলে গেছে, উনি কফিনটা ছেড়ে দিছে, লাশ নাই ওর মধ্যে, লাশ ছিল না। উনি চলে আসছে যে দেখা যাচ্ছে মিনিস্ট্রি কিংডম অফ সৌদি আরবে। মিনিস্ট্রি অফ সৌদি আরবিয়া থেকে আসছে এটা, সৌদিতে এটাকে মারা গেছিল সেখান থেকে আসছে। এটাই হচ্ছে সেই কফিন, কাঙ্ক্ষিত কফিন যেটা আমরা দেখতেছিলাম। উৎসবজনতার ভিড় ছিল, তো সবাই আসছে দেখার জন্য। এখানে আসার পরে প্রাণ দিয়ে নিয়ে আসছে আমি মূলত। তো এই যে প্রবাসীর লাশ এভাবেই আসে মূলত কফিনের বক্সে করে। তো আসার পরে হয়তো তারা লাশের বক্স পুকুরের মাথাটা ফেলে লাশ কবর দিয়ে কফিনটা বসে আর কি দেখা যায়।
সবাইকে ধন্যবাদ।